এই জীবন তো কোনো জীবনই না, আমরা এখানে শুধুমাত্র পথিক হিসেবে এসেছি। আমাদেরকে খেয়াল করতে হবে, মহান আল্লাহ তাআলা আমাদেরকে শুধুমাত্র তার ইবাদত করতে পাঠিয়েছেন, আর দুনিয়া হলো আমাদের জন্য শস্যক্ষেত্র। আমরা এখানে যতটুকু ফসল ফলাবো ততটুকুই আমরা আখিরাতে পাবো। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের জীবনের যে শেষ সীমা আছে, সে সীমা কখন আসবে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। আসুন আমরা সবাই আজ থেকেই গুনাহের কাজ বর্জন করে মহান আল্লাহ তাআলার বিধান অনুযায়ী আমাদের নিজেদের জীবনকে পরিচালনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা রাখি আপনারা ভালো আছেন, মহান আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকের হাদিস পাঠের নবম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের হাদিস পাঠের আসর। প্রিয় দর্শক শ্রোতা, আজকের হাদিস পাঠে আমরা এমন একটি বিষয়ে জানব যে বিষয়ে আমাদের সবসময় জানার আগ্রহ থাকে। এখন চলুন আমরা আমাদের আজকের হাদিস পাঠ শুরু করি। আমাদের আজকের বিষয় হলো মানুষের দীর্ঘ আশা পোষণ করা। অর্থাৎ আমরা মানুষ, আমাদের সবসময় আশা থাকে এক টাকা হইলে দুই টাকা আমাদের যাতে হয়, এভাবে আমাদের আশাটা বৃদ্ধি পেতে থাকে। আমাদের মানুষের যে আশা দীর্ঘ, এই সম্পর্কে পবিত্র কোরআন এবং হাদিসে কি বলা আছে, এখন চলুন আমরা আজকে সে বিষয়টি দেখে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফুনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। অর্থ হলো, প্রত্যেক প্রাণীকে আস্বাদন করতে হবে মৃত্যু, আর তোমরা কিয়ামতের দিন পরিপূর্ণ বদলা প্রাপ্ত হবে। দোজক হইতে পরিত্রাণ এবং বেহেশতে প্রবেশের সুযোগ যাহাকে প্রদান করা হইয়াছে সেই সফলতা লাভ করিয়াছে। দুনিয়ার জিন্দেগি তো শুধুমাত্র ধোকার বস্তু। মহান আল্লাহ তাআলা আরেকটি আয়াতে স্পষ্ট ঘোষণা দিয়েছেন এটাই, ذرهم يأكلوا ويتمتعوا ويلههم الأمل فسوف يعلمون। অর্থ হলো, কাফেরগণ যখন সত্যের প্রতি আসেই না, তখন তাহাদের জন্য অনুতাপ অনুশোচনা ত্যাগ করুন। তাহাদিগকে খাওয়া পরা আরাম আয়েসের দীর্ঘ আশা লইয়া অসচেতন ভাবে সময় কাটাইতে দিন, অচিরেই তাহারা তাহাদের কর্মের পরিণাম উপলব্ধি করিতে পারিবে। মানুষের দীর্ঘ আশা সম্পর্কে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিয়াছেন, দুনিয়া অগ্রসর হইতেছে গমনে, অর্থাৎ যেদিন চলে যাচ্ছে সেটা পিছনে চলেই যাচ্ছে, এবং আখিরাত অগ্রসর হইতেছে আগমনে, অর্থাৎ আখিরাত সামনে আসিতেছে, উভয়েরই এক একটি দল রহিয়াছে। তোমরা আখিরাতের দলভুক্ত হইয়া থাকো, দুনিয়ার দলভুক্ত হইও না। স্মরণ রাখিও, এই জিন্দেগি কর্মের জিন্দেগি, হিসাব নিকাশের জিন্দেগি নহে, এবং আখিরাত হিসাব নিকাশের জিন্দেগি, কর্মের জিন্দেগি নহে। প্রিয় দর্শক শ্রোতা, দুনিয়াতে আমরা রয়েছি শুধুমাত্র আমাদের কর্মের জন্য, আর পরকাল সেখানে আমাদের শুধু হিসাবের জন্য আমাদের যেতে হবে, আমাদের সেখানে কর্মের কোনো সুযোগ নাই। তাই ভালো কাজ করতে হলে দুনিয়াতেই করতে হবে, পরকালে কোনো কাজ নাই। প্রিয় দর্শক শ্রোতা, বুখারী শরীফের 2421 নম্বর হাদিসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করিয়াছেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদিগকে একটি বিষয় বুঝাইবার জন্য চতুষ্কোণ বিশিষ্ট একটি রেখা আঁকিলেন, এবং উহার মধ্যভাগে আরও একটি সরল রেখা আঁকিলেন, যাহার দীর্ঘতা এ চতুষ্কোণ বিশিষ্ট রেখার বেষ্টনী অতিক্রম করিয়া গিয়াছে, আর এই সরল রেখার যে অংশ বেষ্টনীর ভিতরে রহিয়াছে উভয় দিক হইতে উহার প্রতি ধাবমান ছোট ছোট কতগুলি রেখাও আঁকিলেন। অতঃপর দৃষ্টান্ত স্বরূপ বুঝাইয়া নেওয়ার জন্য বেষ্টনীর ভিতর আবদ্ধ রেখার প্রতি ইশারা করিয়া বলিলেন, ইহা হইল মানুষ, আর এই পরিবেষ্টনকারী রেখা হইল মানুষের বয়সকাল, যাহা তাহাকে পরিবেষ্টন করিয়া রহিয়াছে, আর বেষ্টনীর বাহিরে যে রেখাগুলো রহিয়াছে উহা হইল মানুষের দীর্ঘ আশা, আর মধ্যবর্তী রেখাটির প্রতি ধাবমান ছোট ছোট রেখাগুলো হইল মানুষের জীবন সংহারক আপদ বিপদ রোগ শোক, এইগুলি পরপর এক একটি মানুষকে আঘাত হানিতে থাকে, শেষ পর্যন্ত যে কোনো একটির কবলে তাহার এহ জীবনের অবসান ঘটে। এমনকি এ সবের সবগুলো এড়াইতে পারিলেও বার্ধক্যের দরুন জীবনী শক্তি নিঃশেষ হওয়াকে মানুষ কোনো রকমই এড়াইতে পারে না।
বুখারী শরীফের 2422 নম্বর হাদিসে আবার উল্লেখ আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত স্বরূপ মানুষের একটি বিন্দু রূপে কেন্দ্র করিয়া উহার নিকটে ও দূরে কতিপয় রেখা অঙ্কন করে নিকটবর্তী একটি রেখার প্রতি ইশারা করিয়া বলিলেন, ইহা যেন মানুষের জীবনকালের শেষ সীমা। আর দূরের একটি রেখার প্রতি ইশারা করিয়া বলিলেন, এই পর্যন্ত হইল মানুষের আশা। সুতরাং মানুষ তার আশা পোষণ করিতেই থাকে, কিন্তু সেই আশা পর্যন্ত পৌঁছাইবার পূর্বেই তাহার নিকটবর্তী রেখা তথা জীবনকালের শেষ সীমা উপস্থিত হইয়া পড়ে এবং তাহার মৃত্যু আসিয়া দাঁড়ায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা সবাই জানি আমাদের আশা আছে প্রচুর। আমাদের পিতামাতা, আমাদের দাদা দাদি, আমাদের দাদা দাদির যেসব পিতামাতা ছিলেন তাদেরও তো আশা ছিল। কয়জন বা দুনিয়ার আশা পূরণ করতে পেরেছে? প্রিয় দর্শক শ্রোতা, কেউ পারি নাই, আর কেউ পারবেও না। কারণ হাদিসে আল্লাহর রাসূল স্পষ্ট আকারে ঘোষণা দিয়েছেন যে মানুষ তার আশার পিছনে দৌড়তেই থাকবে, কিন্তু সে আশার শেষ পর্যন্ত সে পৌঁছাতে পারবে না, তার আগেই তার নিকটে মৃত্যুর রেখাটি পৌঁছায় যাবে। প্রিয় দর্শক শ্রোতা, এই জীবন তো কোনো জীবনই না, আমরা এখানে শুধুমাত্র পথিক হিসেবে এসেছি। আমাদেরকে খেয়াল করতে হবে, মহান আল্লাহ তাআলা আমাদেরকে শুধুমাত্র তার ইবাদত করতে পাঠিয়েছেন, আর দুনিয়া হলো আমাদের জন্য শস্যক্ষেত্র। আমরা এখানে যতটুকু ফসল ফলাবো ততটুকুই আমরা আখিরাতে পাবো। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের জীবনের যে শেষ সীমা আছে, সে সীমা কখন আসবে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। আসুন আমরা সবাই আজ থেকেই গুনাহের কাজ বর্জন করে মহান আল্লাহ তাআলার বিধান অনুযায়ী আমাদের নিজেদের জীবনকে পরিচালনা করি। প্রিয় দর্শক শ্রোতা, জীবন তো মাত্র কয়েকটি বছর, মৃত্যুর পরে তো অনন্তকাল রয়েছে। এখন নাই আমরা একটু দুঃখে কষ্টে থাকি? এতই কি দুঃখ কষ্ট যে সেটা বরণ করা যাবে না? পরকালে যে কঠিন কষ্ট রয়েছে, আগুনের ভিতরে প্রজ্বলিত হতে হবে। দুনিয়ার একটু আগুন সামান্য হাতে যদি সেকা লাগে আমরা সেটা সহ্য করতে পারি না, পরকালের কঠিন আগুনকে আমরা কিভাবে সহ্য করব? প্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা মহান আল্লাহ তাআলার বিধান অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করে দুনিয়া এবং আখিরাতের জীবনকে রাঙিয়ে তুলি এবং আমাদের সমস্ত দুনিয়াবি যে আশা আছে সে আশাকে বিসর্জন করি। মহান আল্লাহ তাআলাই আমাদেরকে যে উদ্দেশ্যে দুনিয়াতে পাঠিয়েছেন সেই উদ্দেশ্যেই আমরা অর্জন করি। প্রিয় দর্শক শ্রোতা, আমার কথায় কেউ কষ্ট নিয়েন না। আমি যে কথাটাগুলো বললাম পবিত্র কোরআন এবং হাদিসে স্পষ্ট আছে, আর কোরআনে তো ডাইরেক্ট বলা আছে, এ দুনিয়া তো শুধুমাত্র আমাদের জন্য ধোকার বস্তু। অর্থাৎ ধোকা হলো এমন, মনে স্থির করছে এই কাজটা করব, পরক্ষণে দেখা যাচ্ছে আরেকটি কাজ আমাদের সামনে উপস্থিত হচ্ছে। অর্থাৎ এই ধোকায় আমরা একটি কাজ করতে গিয়ে আরেকটি কাজকে হারাচ্ছি, অর্থাৎ দুনিয়াকে আমরা অর্জন করতে গিয়ে আখিরাতকে হারাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আসুন মহান আল্লাহ তাআলার বিধান অনুযায়ী আমরা আমাদের নিজেদের জীবনকে পরিচালনা করি এবং মহান আল্লাহ তাআলার যে ওয়াদা রয়েছে মৃত্যুর পরে মুমিন বান্দাদের জন্য জান্নাত, আমরা সেইগুলো অর্জন করার চেষ্টা করি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার খাঁটি মুমিন বান্দা হিসেবে কবুল করিয়া নিন। আমিন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের নিকটে পৌঁছায় দিবেন, যাতে করে তারাও বুঝতে পারে যে মানুষের দুনিয়ায় যে আশা, এ আশা পূরণের নয়, এ আশা শুধুমাত্র ধোকার বস্তু, অন্য কিছু নয়। প্রিয় দর্শক শ্রোতা, এত সময় ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা নিরাপদে থাকুন, সুস্থ থাকুন এবং বেশি বেশি পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করুন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করিয়া নিন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।